পিকের প্রতি একরাশ ক্ষোভ দেখিয়ে শিরোনামে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। আমার কাছে সব ফুলই ভালো, ফুল সুন্দরই হয়, ফুল কুৎসিত হয় না। কিছুদিন কাটতে না কাটতেই হঠাৎ আজ তার অফিসে মজুদ সেই ভোট গুরু পিকে টিমের সদস্যরা। দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কি জানাচ্ছেন শীলভদ্র দত্ত। এলো পাঁচ মিনিট, এখানে 5 ঘন্টা থাকবে বলে তো আমি এসেছি জানি না। আমার সঙ্গে কথা বলতে এসেছিলো, কথা বলে চলে গেছে, আমার কাছে জানতে এসেছিলো কী ব্যাপার। আমি যেটা পাবলিকলি বলেছি সেটাই বললাম, তার থেকে তো পিছিয়ে আসার কোনো জায়গা নেই, সেরকম কোনো কারণও নেই। আপনি যে আপনার এখানে যে এলো কী বললো আপনাকে? না সেটা ওদের অনেক কথা আমরা জিজ্ঞেস করতে পারছি না, সেটা কথা না। কিন্তু যেটা মূল বিষয় হচ্ছে যে আমি যেটা বলেছি পাবলিকলি সেটার উপরে সেটা আমি বলেছি পাবলিকলি, যেটা বলেছি ওটাতেই আমি স্ট্যান্ড করেছি, ডিসিশন পাল্টানো যাবে। তৃণমূলের হয়ে নির্বাচনে দেখুন পিকের বিরুদ্ধে পিকের টিমের বিরুদ্ধে নিশ্চয়ই এদের এইগুলো পছন্দ আমার হয়নি, তার পাশেই বলেছে। কিন্তু সব থেকে তারা তাদের কাজ করছে, তাদের আলাদা হয়েছে, তাদের যেটা হয়েছে সেটা আমি বলেছি যে পলিটিক্যাল লিডাররা এলে অনেক ভালো হতো, পলিটিক্যাল কর্মীরা এলে ক্রিকেট টিম বা কিন্তু সেটা তো তাদের ব্যাপার, সেটা দল দায়িত্ব দিয়ে তারা এসছে, আমি তাদের বিরুদ্ধে আমি বলতে যাবো। এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন হালি শহরের প্রাক্তন উপপৌর প্রধান তথা বিজেপি নেতা রাজা দত্ত। দাদা এই যে পিকের কারণে দুয়ারে দুয়ারে সরকার, শাসক দল বলছে এটাই মানুষের মন কেড়ে নেবে, কি বলবে? বাংলার মাটি, বাংলার সংস্কৃতি, বাংলার লোক বাইরের লোককে পছন্দ করে না। দাদা সামনেই আজকে শীলভদ্র দত্তের বাড়িতে পিকের টিম এসেছিল এবং তারা দীর্ঘক্ষণ পিকের শীলভদ্রের সাথে বৈঠক করে, কি মনে হচ্ছে শীলভদ্র দত্ত দল ছেড়ে? মানুষ মরে যাওয়ার পরে খোঁজ ছেটায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মারা গেছে, ওটা চিন্তা করতে হবে।